Do you play a swing of thing? 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 Dilip Ghosh, swagatam. যে আতশবাজি থেকে দূরত্ব বজায় রাখবে, নিজেদেরকে বাজি না ভালো। সাংসদ দিলীপ ঘোষকে জোরে হাততালি দিই আমরা একবার। দাদা দাদা একটু সরে যান, নমস্কার। শান্তিনাথতলার মানিকতলা বড়বাড়ি অনেক লড়াই, অনেক স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত অতীতের মানুষগুলো, তাদের নিয়ে মানিকতলা বড়বাড়ির পথ চলা। আজ 93 বছরের মানিকতলা বড়বাড়ির, দুর্গা পুজোর বয়স 95, কালী পুজোর বয়স 93, 95-93 বড় ঘটনা নয়। এই মানিকতলা অঞ্চলের, উত্তর কলকাতা অঞ্চলের, এই অঞ্চলের বহু পূর্ববঙ্গের মানুষ যারা দেশ স্বাধীনের পরে যারা ছিন্নমূল হয়ে ফিরে এসেছিলেন, সেই সব অঞ্চলের মানুষরা কিন্তু লড়াই সংগ্রাম করে আন্দোলনের সঙ্গে সাক্ষী রেখে এই মানিকতলা বড়বাড়িকে নিয়ে ওপারতে পারলে আমরা বাংলায় অনেক উন্নতি করতে পারবো। এই বলে আমার প্রিয় সাংসদ দিলীপ দাকে আমাদের সংক্ষিপ্ত ভাষণ রাখার জন্য অনুরোধ করবো। মাইকি উপস্থিত কালীভক্ত সমস্ত জনতা, সুধী নাগরিকবৃন্দ, করোনা মহামারীর আবহে আমরা এবারে সমাপূজার আয়োজন করেছি। দুর্গা পূজা ইত্যাদি যেভাবে হোক করেছি, আমরা নিজেকে সুরক্ষিত রেখে বাড়িতে থেকে, ফলে পশ্চিমবাংলায় দুর্গা পূজার যে আবহাওয়ার বাতাবরণ তৈরি হয় সেটা আমরা করতে পারিনি। কিন্তু যেহেতু এই বছরটা এই পুরো সংকটের ভিতর দিয়ে আমরা এগোচ্ছি, সবার জীবনকে সুরক্ষিত রেখে আমরা উৎসব পালন করব। সরকার, বিশেষ প্রতিনিধিরা, সমাজের লোকেরা তাই বলছেন। সাবধানতা সত্ত্বেও বহু মানুষকে আমরা হারিয়েছি সমাজে, আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, নেতা অভিনেতা, সমাজকর্মী, ডাক্তার, মন্ত্রী, এমএলএ, এমপি, পুলিশকর্মী, পরিবহনকর্মী, যারা আমাদের জন্য কাজ করেন, অসুস্থ হয়েছেন, অনেকে মারাও গেছেন, সেজন্য সতর্কতা দরকার আছে। মা কালীর কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি, তিনি জগৎজননী
অসীম শক্তির ধারক বাহক, তিনি আমাদের এই সংকট থেকে বার করতে পারবেন, যেহেতু এই সংকটের সমাধানের জন্য আমাদের কাছে কোনো রাস্তা নেই। মায়ের শক্তিতে, মায়ের আরাধনায় আমরা এই মহাসংকট থেকে পার হই, মহামারী থেকে বেরিয়ে আসি, সেই মায়ের কাছে প্রার্থনা। আর এইভাবে এরপরে জগদ্ধাত্রী পুজো করে এবারের পুজোর যে সিজন শেষ হবে, কিন্তু যতক্ষণ না এই মহামারীর ওষুধ আসছে ততক্ষণ কিন্তু কোনো রকম অসাবধান হওয়ার সুযোগ নেই। লোকাল ট্রেন চালু হয়ে গেছে, আপনারা দেখেছেন কি প্রচণ্ড ভিড় হচ্ছে, কিন্তু 7-8 মাস ধরে মানুষ আয় উপায় না করে, উপার্জন না করে বাড়িতে বসে আছে, জীবনও চালাতে হবে, কিন্তু তার মধ্যে নিজেকে সুরক্ষিতও রাখতে হবে। সমস্ত কিছু ভেবে আমাদের কাজ করতে হবে। দুর্গাপূজায় যে আনন্দ আমরা করতে পারি না, পারিনি, তার খানিকটা কালী পুজো দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা হবে। সবাই পুজো দেখুন, আনন্দে অংশগ্রহণ করুন, কিন্তু খেয়াল রাখতে হবে আমরা এখনও সেই মহামারীর মধ্যে আছি, সাবধানতার মধ্যে আছি। আজকে বহু মানুষ একত্রিত হয়েছেন মনের ইচ্ছাকে পূরণ করার জন্য। আমিও সবাইকে আহ্বান করব, শ্যামা পূজার দ্বারা, আমাদের ভক্তি শ্রদ্ধার দ্বারা এই পুজোকে সফল করে তুলব, ভিড় আড়ম্বরকে আমরা অ্যাভয়েড করব, যাতে অন্য কেউ অসুস্থ না হন। আমি নিজে অসুস্থ হয়েছিলাম, আমি জানি, আমি হয়তো আমার বিশেষ কষ্ট হয়নি, কিন্তু সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ওখানে একা থাকাটা খুব কষ্টকর। যারা আপনার চিকিৎসা করতে আসছে তারা কি আপনি বুঝতে পারবেন না, গোটা শরীর ঢাকা আছে, মনে হচ্ছে অন্য গ্রহ চলে গেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খুব চিন্তিত হয়ে যান, খরচা সাপেক্ষ বটে, সব দিক দিয়ে কষ্টের ব্যাপার, সেটা যাতে আমাদের কারো না হয় সেটা আমরা কামনা করব। এবং খুব তাড়াতাড়ি আমি আশা করব আমাদের মনোবল দ্বারা, আমাদের চেষ্টা দ্বারা, আমাদের পরস্পরের মধ্যে যে বন্ধন ভালোবাসা তাই দ্বারা এই সংকট থেকে বেরিয়ে আসব, এই অসুরকে বধ করে আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসে আবার সবাই মিলে পরিশ্রম করে আমাদের সমাজকে গড়ে তুলব, প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী দেশকে আত্মনির্ভর করব। এই ধরনের প্রাকৃতিক বিপদ আসতেই থাকে, যেটা আমাদের হাতে নেই। মহাযুদ্ধ হয়েছে, মহামারী হয়েছে, ভূমিকম্প হয়েছে, সুনামি হয়েছে, মড়ক হয়েছে, ঠিক সেরকমভাবে করোনা মহামারী এসেছে, সময়ের সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তাই সবাইকে সাবধান থাকার জন্য নিবেদন করে, সবার সুস্বাস্থ্য সুরক্ষা কামনা করে, মায়ের আশীর্বাদ সবার উপরে ঝরে পড়ুক, এই প্রার্থনা করে শেষ করছি। ধন্যবাদ ভারত। পরস্পরের মানভঞ্জন চলছে, এটা ওদের সমস্যা। এই সর্বোচ্চ স্তরে এই ধরনের পরিস্থিতি, স্বাভাবিকভাবে তাদের পার্টির লোকেরা হতাশ, বাংলার মানুষ হতাশ, যে পার্টি ক্ষমতায় আছে সে পার্টিটাই আজকে ভেঙে যাচ্ছে। তো শুভেন্দুবাবু একজন বড় নেতা মন্ত্রী, তিনি কী করবেন সেটা ওনাদের ব্যাপার। হ্যাঁ, সবাই বলছেন না কিন্তু বিজেপিতে আসছেন, আমাদের জানা নেই কী হচ্ছে। এবং পিকে এখন ড্যামেজ কন্ট্রোলার হয়েছেন, পার্টির যে আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে তার জন্য তাকে কাজে লাগানো হয়েছে। পার্টির নেতাদের উপরে কার কর্মীদের বিশ্বাস নেই, তিনি শুধু নিজের পার্টি নয়, অন্য পার্টির নেতা কর্মী এমএলএদের পর্যন্ত গিয়ে উপঢৌকন দিয়ে লোভ দেখিয়ে টিএমসিতে আনার চেষ্টা করছেন। যেখানে মানুষ টিএমসি ছেড়ে চলে যাচ্ছে সেখানে টিএমসিতে কোনো সুস্থ মানুষ আসবে না। এটা আপনারা ধারণা করতে পারেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো কথাবার্তা বা এ ধরনের মেসেজ আসেনি, সেই জন্য আমরা এই নিয়ে চিন্তা করছি না। অনেক মানুষ আসছেন, আসবেন, কেউ এলে আমরা নেবো। আমরা আমাদের পার্টির যে উদ্দেশ্য আছে, কার্যপদ্ধতি আছে, যে আদর্শ আছে, তাই নিয়ে বাংলার পরিবর্তনের চেষ্টা করছি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। কেউ যদি এই লড়াইতে সামিল হতে চান সবাইকে আমরা ওয়েলকাম করব। সেই জন্য আমরা কারো মুখ চেয়ে বসে নেই, আমাদের কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন, লড়াই করছেন, কেস কাটছেন, মার খাচ্ছেন, কালকে দেখেছেন আপনারা আমাদের কীভাবে অ্যাটাক করা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এবং প্রাণও দিচ্ছেন। প্রায় 120 জন কর্মী গত কয়েক বছরে বলিদান দিয়েছেন, এর মূল্য সমাজ বুঝেছে, তাই লোকে আমাদের 18টা সিট দিয়েছেন, আর আগামী বিধানসভায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরে, তিনি মানে সিঙ্গুরে বসে বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীরা গুলিবিদ্ধ হয়েছেন, আপনিও জানেন গতকাল দুর্গাপুরের এরকম একটা ঘটনা হয়েছে অন্ডালে, তো সেটা তার সঙ্গে গোল মাফিয়ার যোগাযোগ আছে বলে আপনারা বলছেন, কিন্তু তৃণমূলের অভ্যন্তরে যে পরিস্থিতি তার ফলে কি বিজেপি লাভবান হবে? দেখুন, বিএমসির মধ্যে গণ্ডগোল কবে ছিল না, ওটা কোনো পার্টি নয়, এটা প্রপার্টি, তাই নিয়ে ভাগাভাগি টানাটানি হবেই। আমি আগেই বলেছিলাম যে টিএমসির যা অবস্থা আজকে সেখানে কোনো ভদ্রলোক থাকতে পারে না, প্রমাণ হচ্ছে ভদ্রলোকের আসতে চাইছেন, ছাড়তে চাইছেন, আমাদের কাছে যতক্ষণ না কেউ আসছে আমরা তো এই নিয়ে কিছু বলতে পারি না, করতে পারি না। আর সেই জন্য যে পরিবেশ, যে সমাধানের রাস্তা মানে বার করেছে টিএমসি,
নিজেদের মধ্যে গণ্ডগোল, গুলিগোলা দিয়ে সমাধান করা হচ্ছে, বিরোধীরা লড়াই করছে পরিবর্তন, তাদেরকে মারার চেষ্টা করছে, টাঙিয়ে দেওয়া হচ্ছে। এর থেকে সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ আর সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, এটা নিয়ে আমরা চিন্তিত। এটা বন্ধ হোক, এই যে সরকারের যে যে নখ দাঁত আস্তে আস্তে বেরিয়ে আসছে, এই সরকার থাকলে এখানে নিরপেক্ষ ভোট হতে পারবে না, এটা আমরা বলেছি। সেই জন্য নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট হোক, যাতে লোকে মতামত প্রয়োগ করতে পারে। আমরা এখনও চাইনি, অনেক মানুষ চাইতে আরম্ভ করেছে, অন্য পার্টিও চাইছেন, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দিলীপ দা, আপনার ওপর কালকের আক্রমণ, দিল্লির নেতৃত্ব বা রাজ্যের গভর্নরকে কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? আমার পার্টির নেতা বলুন, প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাকে সত্যে প্রমাণিত করেছেন এখানকার সরকারের নেতারা। তো সেই জন্য আমার স্বাভাবিকভাবে আমার উপরে আক্রমণ হয়েছে, এর আগে অনেকবার হয়েছে, আপনারাও জানেন, সঙ্গে ছিলেন, জীবনহানির মতো পরিস্থিতি হয়েছে। কিন্তু আমি কাজ করেছি, কারণ আমার কর্মীরা মাটিতে দাঁড়িয়ে লড়াই করেছেন, তাকে তাদের সঙ্গে থাকার জন্য আমি যাই। সবাই আমরা আক্রান্ত হই, কেস খাই। তো আমার সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি, সংগঠন মন্ত্রী সন্তোষজি, আমাদের এখানে অবজারভার মাননীয় কৈলাসজি, শিপকাজি, সবাই ফোন করে আমার কুশল খবর নিয়েছেন, কামনা করেছেন। আমি বলেছি চিন্তার কোনো কারণ নেই, অনেক আক্রমণ হয়েছে, আমরা যখন ঠিকঠাক আছি আর ঠিকঠাক কাজ হবে, পরিবর্তন হবে। গভর্নর আপনারা করেছেন যোগাযোগ? গভর্নরের সঙ্গে কোনো কথা